পাইতে পায়খানা নাই কা? আমি তোমার সামনে থাকলে অসুবিধা কই? অ্যাসেম্বলি এ ওট, আমি অক্ষুনি যাচ্ছি। খুব খোদার কসম আমি কই নাই কা, আল্লাহর কসম আমি কই নাই। আল্লাহর ফহালা না না চাচা, আমি কই নাই। খুব খোদার কসম আমি কই নাই কা, আল্লাহর কসম আমি কই নাই। আমার খুব বম্বা পয়তা ছিল চাচা। আলহামদুলিল্লাহ বহুত খুশি হয়েছি। জানো অগবাইতে যে ক্যালেন্ডারটা আছে সব বলে অর্ধেক অর্ধেক লেখা, সাত সান মান দান হালাই বলে কোনোটাই বুঝে না। জেগে গেলাম, আজকে কি বার? আজকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার? হ্যাঁ হ্যাঁ, কি আজকে তো আমার ওই যে মাকামটা আছে না, ওই মাকাম আজকে বারো ঢালের কথা। আর খালি জায়গাটা আছে না যে তলাপাড়ের লোকে, ওইটা গড় ঢামো দুইটা। খারাপ খারাপ, আপনি কি হইতে আছেন? এই খালি জায়গা মানে? আরে খালি জায়গা, ওই যে তলাপাড়ের লোকে, তুমি চিনবে পারো না ইক্কা? মুই সিন মনে তো কেডা সেনবে, মুই সোডালে দেখেনে আসি। খালি ওই খালি জায়গাটা, আশেপাশে আপনি যত খালি জায়গা দেখেন ওই সবই মগো। না না, তুমি বুঝতে পারতাছো না, ওই জমিটা কিন্তু আমার, ওটা পয় পর্চা কিন্তু সবই আছে বুঝছো। আর এস সি এস, ওই যে পি এস, যা যা আছে সব আমার কাছে আছে। এস তু ফরেন তো মিয়া, গলা ফাটে এসে লেলি হবে জানিস মরায় না। তুমি কিন্তু আমার বুঝতে পারতাছো না বুঝছো, ওই জমিটা কিন্তু আমার বুঝছো। আমি তো আপনার বহুত ভালো মানুষ মনে আসছিলাম। কিলা আমি তো ভালো লোকই। আমনে তো হলায় পুরো একটা প্যাস। কি? হ্যাঁ প্যাস, জিলাপির প্যাস, আমিত্তির প্যাস। না না, আমনে তাহলে পুরো একটা নিমচুট্টে শয়তান। কি কইলা? না রে কুত্তা দে লড়ে বললে গা, আমি বলি নিমচুট্টা শয়তান, আজকে দেখা দিমু ওই জমিনটা জাহালা কার। আমনে নিমচুট্টে শয়তান না, আমনে এলে গিয়া শয়তান, শয়তানের বাপ ইবলিশ। ইবলিশ শয়তান যাও, জমিনটা হচ্ছে আমার, এক কথার উত্তর বুঝছো। আয় কি হয়েছে? তুমি কও ওই বংশানের ওখানে যে খালি জায়গাটা আছে, এই জায়গাটা কাগো? চাচা আমার কাছে পয় পর্চা সব আছে, আর এস সি এস পি এস কি এস সব আছে। থামো, আর ওই জমি তো আমার, এই কথা তো সব তো জানে, তুমি যাও না। চাচা আপনি বুঝতে পারতাছেন না, ওই জায়গাটা আমার, আমার কাছে পয় পচা সব আছে, আমার কাছে আর এস পি এস সি এস সব। থামো, আমার দাদা তোমার বাপের দাদার কাছ থেকে
ওই জমিনটা বন্ধক রেখা থোড়া সা পসা দিছিল, পরে সব পসা শোধ করে দিছে, জমিন বি বুঝা লিছে। এই কথা তো সবতে জানে কেলা, তুমি জানো না? বলেন চাচা, এই সমস্ত আজেরা বাজেরা পেঁচার আমার লেগে পাইরে না বুঝছেন। এই ফালতু সময় এখন নাইকা, ওই জমিনটা যে আমার, এই হালা প্রমাণ দেবে দাহিবা পারো বুঝছেন। আব্বা আমি তো পুরো পাগল হই গেছি। আল্লাহর মধ্যে কই গিয়া বলেন চাচা, পেটের মধ্যে কুটকুট দেখে হ্যাঁ, আমি হালায় কোর্টে যাবো। আমনে হালে জাহান্নামে যা। যাবোই তো, তুমি গোলামে বুঝছো, তুমি গোলামে হালা মামলা করবো। তুই যাবি তো কে নেবো, তো কুস্তি সুদ্ধা মামলা বাজ। এই চাচা মুখ সামলে কথা কবেন, আমাকে বংশ আছে না, আপনি ওই খেজ বংশের মতো না কিন্তু কয়ে দিচ্ছি। তোর বংশে করা গছ, তোর বংশে কেলেঙ্কারি করার কথা কারো জামানের বাকি নাই কা বুঝছ। তোর এক ফুপু ছিল না, ওই যে পচা শামসুলকে প্রেম করত, হালার ফুতে সব পচা পুচা লয়া তোর ফুপির ছেঁকা দিয়া পালা গেছিল। তোর ফুপির শেষ জীবনে হাত শামসু করে করে মরছিল। আপনি এখানে শাস নাড়ো আছে, তাহলে খালা ছিল না, খালা ওই যে খালা, ওই যে খালা আল্লাহ মুরগি চোরটা লাগে প্রেম করত, ওই যে মুরগি চোরটা আমার বাড়িতে দুইটা মুরগি চুরি করে খাইছিল। পংসের কথা কচ্ছে একেবারে দিমুড়ে বলেন চাচ্ছা। আমি ফুলচানের মুখ কিন্তু খুলায়েন না, মুখ খুললে বোম বাসওয়াজ কিন্তু কয়ে দিছি। কি করবি তুই, কি কমো? আরে আমনে হলে মাথা তো পুরো ফাটছে রে, আমনে বংশে হগগুলের মাথা তার। আমি তো তার ছেলা পাগল বংশ। কোনো তুমি বুঝে বানু আছে না, বানু ওই যে বানুর মায়ে কি কমো, ওই যে অরূপুর বেদের ট্রেন গেছিল মহল্লা সপ্তাহে কি কয় হালা নাটকি জানো, আবার বংশের কথা কয় শরম করে না বংশের কথা কয়তে আপনাকে। থু ওই তুই বেরো আমার বাড়িতে, তুই বেরো। হ্যাঁ আপনাকে বাড়িতে আমি শরবত খেয়েছি না, বাইরে তো বুঝতে বাইরে আমার বাড়িতে। আমার আমারই কয় খেয়েছ আলার নিমচটা কত বড় শয়তান, আয়া কয় কি, আয়া আমার কয় কি হইতেছিল অল্লাকে তোর শাদি দিতে, কত বড় শয়তান কেমন মিনমিন করে আমার কাছে আয়া কইছে অল্লাকে শাদি দিতে। আব্বা এই কথা তুমি মোরে প্রথমে কইলে না কা? কেলা কইলে কি হতো? মুই কে হেলে ওনার লাগে ওর ব্যবহার করতাম। হ্যাঁ কি রে, তো কি হয়েছে? হ্যাঁ তুই দিয়ে পড়লিলে এলিস ভাই রে আমার কপাল, তুই আমার আত্মা মেয়ে তো। আব্বা হ্যাঁ তুমি যাও, তুমি এখনই গিয়ে হেরে লই যাও। না না আমি যাই পারুম না, আমার সই বালা না, আমি যাবো না, আমি যাবো না। আব্বা তুমি লই যাও হেরে। না না ওর বিকেল বেলা পাট খাই পাঠা মুলে জায়গা যা, আমার সামনে চোখের সামনে যা। কত বড় সাহস! বাজান বাজান কি হয়েছে? আমি যুদ্ধে গেতে আছি। যুদ্ধে গেতে আছো, কেমতে যাইবা? এই যে বাজান পংখিরাজ ঘরের ভিতরে উঠা, তারপরে যুদ্ধে যাবো, শাদি করো। হায় হায় এমনই দিবা? হ্যাঁ যাও। আমারে আশীর্বাদ করেন। বেঁচে থাকো, ভালো থাকো, সুখে থাকো, যাও।
থাক মাইকেল মাইকেল আবে মানদারপো আকরো দিহি মাশাআল্লাহ হাতাত অনেক সুন্দর